আজ আমি এই যে বটনেকটা এটা একটা ডিজাইন বানাবো, তার জন্য এই লাল কাপড়টা নিয়েছি। লাল কাপড়টা চড়াইটা আছে আড়াই, লেন্থ অনেকটা আছে, দেখি যতটা লাগে। ত্রিভুজ মতো ডিজাইন হবে, তার জন্য আমি এই খোলা দিকটা এদিকে রাখলাম আর আটকানো দিকটা এদিকে। তো এখানে আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম এই লেভেলে। আমি ত্রিভুজটা করবো এই লেভেল থেকে করবো। তো এখানে আমি এখান থেকে স্টার্ট করব। তো এখান থেকে আমি প্রত্যেকটা দেড়ে দাগ দিয়ে যাব, দেড় তিন সাড়ে চার ছয় সাড়ে সাত নয় সাড়ে দশ বারো সাড়ে তেরো পনেরো, আমি এ পর্যন্ত দাগ দিয়ে গেলাম। এইখান থেকে আমি ত্রিভুজগুলো করব। তো এখান থেকে আমি দেড় পনে দুই উপরে তুললাম, এখান থেকেও তাই পনে দুই, এইভাবে ত্রিভুজগুলো আমি করব। তো এখান থেকে আমি মাপটা দেখে নিই কত হলো, এখান থেকে পনে দুই তো হলো। তাহলে আমি এখান থেকে একটা দাগ দিয়ে দিচ্ছি পুরো জায়গাটায় পনে দুই, দুই থেকে একটু কম। তো এই দাগগুলো আমি মিশিয়ে দিচ্ছি, এইভাবে আমি পুরো জায়গাটা ত্রিভুজ বানিয়ে নিচ্ছি। পুরো জায়গা আমি এইভাবে ত্রিভুজ বানিয়ে নিচ্ছি। আমি এবার এই দাগের উপর থেকে এখান থেকে এই পুরো দাগের এই উপর দিয়ে সেলাই করে যাব। পুরোটা সেলাই করে তারপরে আমি এটা কাটিং করব। যে সেলাই হয়ে গেছে আমার, সেলাইটা আমি করেছি এইভাবে, প্রতিটা এর মতো করে সেলাই করেছি। এটা সেলাই করিনি, এই দিকটা ওপেন রয়েছে, এখানে ফাঁকা, এখান থেকে এর মতো। এবার আমি কাটবো, এটাকে কাটবো কোন দিক থেকে, যে পাট খোলা সেদিকে আমি কাটবো না, যেদিকটা আটকানো আছে এদিক থেকে আমি এই শেপটা কেটে নেব। খেয়াল করে কাটতে হবে খুব কাছ থেকে ধরে ধরে, যাতে সেলাই না কেটে যায়, আবার কোনাগুলোও যাতে সুন্দর হয়। এইভাবে আমি যেদিকটা জোড়া আছে এদিকে সব পুরোটা কেটে নেব। এবার আমি এদিক থেকে প্রত্যেকটা বক্স এটা উল্টে দেবো এইভাবে। তো আস্তে আস্তে একটা শুরু পেন বা এই স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে প্রত্যেকটা আস্তে আস্তে করে উল্টে দেব। এই যে এইভাবে প্রত্যেকটা এইভাবে টোটাল উল্টে দেব। এই যে আমি পুরো এটাকে উল্টে নিয়েছি। এবার আমি এই যে বটনেকের সঙ্গে এটাকে বসিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন, এইভাবে বটনেকের সঙ্গে বসিয়ে দেবো। অনেকটা এক্সট্রা আছে, যাই হোক যতটা আমার লাগবে আমি এইভাবে একটা সেলাই দিয়ে প্রথমে এটাকে বসিয়ে নিই। আমি এই গলায় দুটো পাইপিং দেবো,
একটা সাদা, সাদাটা দিচ্ছি, একটু চওড়া করে দেবো সাদাটা, তারপরে দেবো কালোটা। তাহলে সাদাটা আমি এই ভেতর দিয়ে এইভাবে সেলাই দিয়ে এখানে উল্টে দিচ্ছি, একটু চওড়া করে দেবো সাদাটা, তারপরে লালটা একটু সরু করে দেবো তার উপর দিয়ে। এই যে আমি সাদা কাপড়টা এইভাবে সেলাই করে পিছন দিকে করে এটাকে আমি এবার সামনের দিকে এটা উল্টে এইভাবে দেবো, একটু চওড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন? এইভাবে সেলাই করে এখান দিয়ে আমি সেলাই দিয়ে যাচ্ছি, তাহলে সাদা পাইপিংটা আমার হয়ে যাবে। দাও এই যে আমি গলায় সাদা পাইপিংটা বসিয়ে দিয়েছি পট্টিটা, এর ওপর এবার আমি লালটা বসাবো। লালটাও আমি ঠিক সেমভাবে কেটে নিচ্ছি, সাদাটার ওপর আমি ঠিক সেমভাবে এই যে লাল কাপড়টাও কেটে এখানে সেলাই করে দিয়েছি। এবার এই লালটা এটা যতটুকু আমি চাইবো ঠিক ততটাই ভাঁজ করে এখানে বসাতে পারবো, যতটুকু আমি চাইবো। আমি সাদাটা দেখা যাচ্ছে যে এইটুকু পরিমাণে আমি এবার এখান দিয়ে সেলাই দিয়ে যাচ্ছি। এই যে আমি লালটা একটু চওড়া দিয়েছি, তার উপর সাদাটা সরু করে দিয়েছি, এই যে পাইপিং হয়ে গেছে গলা। এবার আমি দেখি এখানে একটু ডিজাইন করে দেওয়া যায় কিভাবে, দেখছি। এবার যেহেতু এই সাইডটা উঠে উঠে আছে, এখানে কিছু একটা লাগিয়ে দিলে ভালো হবে, তো আমি এই যে এই সাদা পুঁথিগুলো নিয়েছি এগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। যদি কেউ বোতাম বসাতে চান বোতাম বসাতে পারেন, যেভাবে যে ডেকোরেশন করতে চান পারেন। আবার এখানেও একটা করে গ্যাপে গ্যাপে বসিয়ে দিলে ভালো লাগবে। আমি আপাতত এখানে একটা করে এই মূর্তি বসিয়ে দিচ্ছি। ডিজাইনার বোটনেক হয়ে গেছে, চাইলে আপনারা এখানেও কিছু লাগিয়ে দিতে পারেন। ভিডিওটি দেখে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।